এই কোরবানী যিটো আমি কৰো এই কোরবানীটোৰ সম্পৰ্ক হৈছে হযৰত ইব্ৰাহিম আৰু তেওঁৰ পুত্ৰ হযৰত ইছমাইল আলাইহিছ সালামৰ লগত কিন্তু এই কোরবানীৰ যি ইতিহাস এই ইতিহাস কেৱলমাত্ৰ আৰম্ভণি কৰোতা ইব্ৰাহিম আৰু ইছমাইল আলাইহিছ সালাম নহয় ইয়াৰ আৰম্ভ হৈছিল হযৰত আদম আলাইহিছ সালামৰ জমানাতে হযৰত আদম আলাইহিছ সালামৰ দুই পুত্ৰ কাবিল আৰু হাবিল এই দুজনৰ মাধ্যমতে কোরবানীর প্রথম আরম্ভণি করাইছিল আল্লাহকে আর সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহকে হাবিল আর কাবিলের কথা উল্লেখ করে এই প্রাচীন যে ইতিহাস কোরবানীর যে পুরনো ইতিহাস তা আল্লাহকে আমাক জানিবলৈ দিছে এইবুলি কোরআনে এলান করেছে যে অকরবা কোরবান ফতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাবাল মিন আল-আখর ইলা আখির আয়াত আল্লাহ কি বলে আর যেতিয়া হিহত দুটাই নিজ নিজ কোরবানী আল্লাহর ওসরত উপস্থিত করিলে কোরবানী সমূহ পেশ করিলে তেতিয়া কি হল ফাতুকুবিলা মিন আহাদিহিমা তার মাজের পৰা এজনের কোরবানী গ্রহণ করা হল ওয়ালাম ইয়াতাকাবাল মিন আল-আখর আর আনজনের কোরবানী গ্রহণ করা নহল এই যে ইয়াত এই কররাবা কোরবান কররাবা কোরবান এই দুটা শব্দ কোরবানী শব্দটি আল্লাহকে ইয়াত ব্যবহার করেছে সিহত ধু বলতে ইয়াত হাবিল আর কাবিলের কথাতে আল্লাহতে উল্লেখ করেছে আর কোরবানী কবুল হওয়া নহওয়া বিষয়টি লগে লগে গম পাওয়া গেছিল আপনার কোরবানী কবুল হয়েছে নে হওয়া নাই মূল কোরবানীটা আল্লাহতে কবুল করলে নে করা নাই লগে লগে গম পাওয়া গেছিল আর সিস্টেমটো আছিল যে যে কোরবানী দিব সেই কোরবানী লৈ গৈ তেতিয়ার সময়ত কোরবানী কেবলমাত্র জন্তু জানোয়ারই নহয় শস্য দানা খেতির ঘেহু ধান গম এইগুলো কোরবানী দিব পৰা সিস্টেম আছিল ব্যবস্থা আছিল আর সেই হেতুকে হাবিলে কোরবানী দিছিল এটা পশু দুম্বা অথবা ভেড়া যেটাতে কাবিলে কোরবানী হিসাবে দান করেছিল নিজের খেতির পৰা কিছু শস্য দানা আর নিজের কোরবানীবিলাক লৈ গৈ তেতিয়া সিস্টেম মোতাবিক এখন পাহাড়ের ওখ চিহ্নটোত গৈ কোরবানীর জন্তুটো অথবা শস্যখিনি থৈ আহিব লাগে আকাশৰ পৰা এপুৰা জুই আহে আৰু জুই আহি যাৰ কোরবানীটো কবুল হয় সেই জন্তুটো অথবা কোরবানীর বস্তুখিনি জ্বলাই দিয়ে তো তেতিয়া দেখা গল হাবিলে যে দুম্বা অথবা ভেড়া সেই পাহাড়ৰ ওপৰত ওখ ঠাইখিনি ৰাখি থৈ আহিছিল আসমানৰ পৰা এপুৰা জুই আহিল আৰু জুইপুৰা আহি হাবিলৰ যি দুম্বা ভেড়া আছিল সেইটো জ্বলাই চাই কৰি দিলে কিন্তু কাবিলে যি শস্য দানা তাত থৈ আহিছিল সেইখিনি জুইও নাহিল পুৰিও নেপেলালে ইয়াৰ দ্বাৰা গম পোৱা গৈছিল যাৰ কোরবানী জুয়ে পুরিলে তারটো কবুল হল যার জুয়ে নপুরিল তারটো কবুল নহল তো আল্লাহ পতে সেই কারণে বলে ফাতু কুপিলা মিন আহাদি হিমা আমি তার মাজর পর এজন কবুল করেছিল বলে মিনা কাপ্তারি মিনা লাফা আর আজন কোরবানি কবুল করা নাছিল আল্লাহ পাক রাবুল ইজ্জতে আমার কারণে সুন্দর সুযোগ আর সুন্দর ব্যবস্থা করেছে আমি যে কোরবানি করি কোরবানি কোনোবার জুই আহি পুরি ভস্ম করে দেওয়ার প্রয়োজন নাই এই সিস্টেম রখাই নাই আমি কোরবানি করিম আল্লাহর নামত আমার পক্ষর পৰা কিন্তু আল্লাহকে আমার পাওয়ার দি তার মাংসবুর আমাকে যাব লিখেছে যদি সেই আগর নিচিনা সিস্টেম থাকিলহেঁতেন তেন্তে টকা পয়সাও আমার গলহেঁতেন জন্তুটোর মাংস আমি খাবলৈ নাপালোহেঁতেন তালকে আসমানৰ পৰা জুই আহি তাক চাই কৰি দিলেহেঁতেন ইয়াত কাৰো লাভ নাই মানুহৰ লাভ নহলহেঁতেন কল্যাণ নহলহেঁতেন বিপরীতে শরিয়তে মুহাম্মদিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তে এই সুন্দর ব্যবস্থা আপনার কারণে মূল কারণে করেছে যে যদি এই উম্মতে কোরবানি করে আল্লাহর বাবে করিব কিন্তু ইয়ার পিছত আল্লাহর বাবে করা কোরবানি আল্লাহ বাবে এই বান্দাকে রসুলের এই উম্মতকে দাওয়াত হিসাবে গ্রহণ করবলৈ আহ্বান জানাইছে উল্লেখ করেছে হুকুম করেছে এই কোরবানি পবিত্র কুরআনত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক শিকাই দিছে হে নবী আপনি কই দিও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী হে আপনি কই দিও আপনি ক মোর নামাজ মোর কুরবানি আমি অলপ আগত কৈছিলো কুরবানির আন এটা আরবী শব্দ হয়েছে নুসুক ইয়াত নুসুকি শব্দ ব্যবহার করা হয়েছে কি মতলব মোর নুসুক মানে মোর কুরবানি মোর নামাজ মোর কুরবানি মাহিয়ায়া মোর জিন্দেগি ওয়া মামাতি মোর মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহর হবে মোর নামাজ মোর কুরবানি মোর জিন্দেগি মোর মৌত সব কিছু আল্লাহর বাবে তার মানে নামাজ কুরবানি জিন্দেগি মৌত সবখিনি আল্লাহর বাবে সমর্পণ করাটো আমার দায়িত্ব কিন্তু কুরবানিও আমি করিম কেবল আল্লাহর বাবে আমার ইয়াত এটা ভুল হয় কি যে কুরবানি যেতিয়া কেইজনমানৰ পক্ষৰ পৰা কৰা হয়
আগতে কৰিছিল এতিয়া পৰা দেখিবলৈ পোৱা নাযায়। এখন কাগজত নামি লাগি কি দিয়ে কমু কমু করে নামত কুরবানি, কারো নামত কুরবানি নহয়। যদি হে আল্লাহর নামত বাহিরে ওয়াইন কারোবার নামত কুরবানি হয়ে যায় তেন্তে সেই সেই তত্ত্বর মাংস খাওয়াটা হারাম হয়ে যাবে। আল্লাহর পাতি ওয়াইন কারো নামত কুরবানি হব নয়, পক্ষর পর হব পারে, আপনার আব্বার পক্ষর পর, আপনার পক্ষর পর, সাতজনের পক্ষর পর, সাতজনের নামত নহয়, সাতজনের পক্ষর পর হয় নামত হব কেবল আল্লাহ, কেবল আল্লাহ পাকর। পবিত্র কুরআনত আল্লাহ পাকে সূরা হজর 37 নম্বর আয়াতত এই বিষয়ে এলান করে গেছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআরিল্লাহি লাকুম ফিহা খাইর ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াজইমুল খামিআ ওয়াল মুতাররা। আল্লাহ পাকে এলান করিলে ওয়াল বুদনা, এই বুদনা শব্দটির অর্থ বিহে কই উটক বুঝা যায়, উট আরব আরব উট বহুত বেশি পাওয়া যায় গুলো, গতিকে উটৰ কথা কৈছে। কিন্তু ওলামাই মুতাখিৰুনৰ বিভিন্ন মুফাছিৰে বহুজন মুফাছিৰিনে ইয়াত চাৰিঠেঙীয়া যিবিলাক জন্তু কুৰবানীৰ কাৰণে ব্যৱহাৰ কৰা হয় সেইবিলাক জন্তু ইয়াৰ মাজত চামিল আছে বুলি তেওঁলোকে তফচিৰত লিখিছে। গতিকে ৱাল বুদনা উটো হ'ব পাৰে আৰু সেই সকল জন্তু হ'ব পাৰে যিসকলক কুৰবানীৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰা যায়। ৱাল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইৰিল্লাহি লাকুম, কোৱা হৈছে উট আৰু কুৰবানীৰ যিবিলাক জন্তু এই জন্তুবিলাক আল্লাহৰ নিদৰ্শনৰ অন্তৰ্ভুক্ত। কুৰবানীৰ জন্তুবিলাকক আল্লাহৰ নিদৰ্শন শাইৰ বোলা হৈছে, শাইৰ ইছলাম, শাইৰিল্লাহ, আল্লাহৰ শাইৰ, আল্লাহৰ নিদৰ্শনৰ অন্তৰ্ভুক্ত বোলা হৈছে। লাকুম ফিহা খাইৰ, আৰু এই কুৰবানীৰ জন্তুৰ মাজত আৰু এই কুৰবানীৰ মাজত ফিহা খাইৰ তোমালোকৰ বাবে কল্যাণ নিহিত হৈ আছে, তোমালোকৰ বাবে ইয়াত ভাল কিবা সোমাই আছে। লাকুম ফিহা খাইর, এতেকে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই যে আমি কও অমুকর নামত, অমুকর নামত, সাতজনের নামত, মোর লড়াতুর নামত, মোর আব্বার নামত, না মোর আব্বার পক্ষর পর, মোর লড়াতুর পক্ষর পর, মোর পক্ষর পর নাম কেবল আল্লাহ। এখানে আল্লাহ পাকে কইছে ফাযকুরু ইসমাল্লাহ, তার আল্লাহর নাম লো আলাইহা সাওয়াফা, হারি হারি লাইন হয়ে থাকা উটবিলাকের উপর আল্লাহর নাম লই তেওঁলোকেও জবেহ করা, উট থিয় অবস্থাত থাকে তাক বগরাই জবেহ করা না যায়। যেতিয়া থিয় হয়ে থাকে তেতিয়া তার ডিঙিত সরু ছুরিরে এই ধরনে মারি দিয়া হয়, যেতিয়া সি বাগরি পড়ে যায় তেতিয়া আৰু এবাৰ তাক জবেহ করা হয়, ইয়াক নাহার করা বলা হয়, যেটো ইন্না আতাইনা কাল কাউসার ফসলি রব্বিকা ওয়ানহার, এই নাহার শব্দটো এই ক্ষেত্রত ব্যবহার হয়। আৰু নামাজ কুরবানী সব আল্লাহর বাবে আল্লাহ করবলে কৈছে, সেইখানে কলে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, কুরবানী করা সিহঁতক জবেহ করা সময়ত নাম লবা কেবল আল্লাহ পাকর। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, আৰু যেতিয়া এই উট এই জন্তু যেতিয়া মাটিত বাগৰি পৰি যাব, ফাকুলু মিনহা ওয়াতিউল কানিয়া ওয়াল মুতাররা, তেতিয়া এই জন্তুৰ মাংস তোমালোকে নিজেও খোৱা আৰু অভাৱগ্ৰস্তসকলকো খুওৱা, অভাৱগ্ৰস্তসকলকো খুওৱা। মোক যদি আপুনি কিবা এটা দান কৰে সেই বস্তুটো মই ব্যৱহাৰ কৰিম, সেই বস্তুটো মই ব্যৱহাৰ কৰিম, আপুনি মোক দিছে সেইটো মোৰ হৈ গৈছে বা মোৰ ফেমিলি মেম্বাৰে ব্যৱহাৰ কৰিব, কিন্তু কুৰবানী আমি আল্লাহৰ কাৰণে উচৰ্গা কৰোঁ, আল্লাহৰ কাৰণে সেই ত্যাগ কৰোঁ, কিন্তু আল্লাহ পাকে সেইটো ব্যৱহাৰ কৰে নকৰে, আল্লাহ পাকে আমাক সেইটো খাবলৈ কৈছে। ইয়াৰ মাজততো কিমান ডাঙৰ এই মানৱতা লুকাই আছে, আমাৰ সুখমো জ্ঞানেৰে চালে আমি ইয়াক বুজিব পাৰোঁ। তৃতীয়তে এই কুৰবানী চব সময়তে আমি কৰিছোঁ, আমাৰ পৰিয়ালখন সুখত থকাৰ বাবেই আমি কিমান কুৰবানী কৰিছোঁ, দেই কপালৰ ঘাম মাটিত পেলাই আমি কুৰবানী কৰিছোঁ, ঘৰখন সুখত থাকক, ঘৰখন ভালেই থাকক, নিজৰ দেহত যেতিয়া এটা বেমাৰ হৈ যায়, পেটৰ ভিতৰত বেমাৰ হৈ যায়, অপাৰেশ্যন কৰিব লাগে, তাত পকাও যায় আৰু তাত নিজৰ দেহাৰ ক্ষতিও হয় আৰু সামান্য পৰিমাণৰ কষ্টও হয়, এই যি গোটেই দেহাটো ফালি নেপেলাই অলপমান ঠাই ফালি পেলোৱা হ'ব, ফালি পেলাই মোৰ অসুস্থতাখিনি বাহিৰ কৰোৱা হ'ব, অলপমান সময় যে মই মোৰ টকাখিনি কুৰবান কৰিলোঁ, মোৰ কষ্টখিনি কুৰবান কৰিলোঁ, ইয়াৰ বিনিময়ত মই মোৰ গোটেই দেহাটো সুস্থ হিচাপে লাভ কৰিলোঁ। তাৰমানে প্ৰত্যেকটো ডাঙৰ বস্তু হাসিল কৰাৰ বাবে, প্ৰত্যেকটো ডাঙৰ বস্তুৰ ওচৰ চপাৰৰ বাবে এটা সৰু বস্তু কুৰবানী কৰাটো জৰুৰী, যিটো আমি প্ৰত্যেক দিনাখনে কৰিছোঁ। প্ৰাচীন কালত যেতিয়া এতিয়াৰ নিচিনা আধুনিক চিকিৎসা ব্যৱস্থা নাছিল, আমি শুনিছিলোঁ যে আগত যেতিয়া কাৰোবাক সাপে কামুৰিছিল, আঙুলিত যদি সাপে কামোৰে তেতিয়াহ'লে আঙুলিটো কাটি নিবলৈ কৈছিল, আঙুলিটো কাটি দিয়া হওক যাতে ভিতৰলৈকে গোটেই দেহাটো বিষ বিয়পি নাযায়, যাতে মানুহটো মৰিব লগা নহয়, লাগিলে আঙুলিটোৱে নষ্ট হৈ যাওক, মানুহটো যাতে নষ্ট হ'ব লগা নহয়, তাৰমানে গোটেই দেহাটো পোৱাৰ স্বাৰ্থত সৰু এটা আঙুলি কুৰবানী কৰি দিয়া হ'ল, সৰু এটা আঙুলি কুৰবানী কৰি দিয়াৰ বিনিময়ত আল্লাহ পাকে আমাক গোটেই দেহাটো সুস্থভাৱে দান কৰিলে, কিন্তু আমাৰ ইনকামৰ পৰা সৰু এটা অংশ
আমি ব্যবহার করি জন্তু জানোয়ার কিনি আনি আল্লাহ পাকর কারণে আমি সেইখিনি ত্যাগ করিম কুরবানি করিম তার বিনিময়ত আল্লাহ পাকে আল্লাহর কারাবাত আল্লাহ পাকর কারিবি আল্লাহ পাকর সান্নিধ্য আমাক দান করিব আর আল্লাহ পাকর সান্নিধ্য লাভ করাতকৈ একো ডাঙর কাম আর হব নয় এই উদ্দেশ্য লৈ আল্লাহ পাকে আমাক কুরবানির বিধান দিছে